কি ব্যাপার, তুমি না গোস্ত আনতে গেলে, কেউ গোস্ত দেয়নি? মানুষের কাছে কোনো কিছু সাউন্ড যে এত কঠিন ময়নার মা, আগে জানতাম না। আমি মুখ ফুটে চাইতে পারি নাই। আপু তুমি কান্দো না, আমি গোস্ত খাবো না, আমি ভাত খাবো। আল্লাহ আমার করে মধ্যবিত্ত বানাইলো কেন? গরিব বানাইতো তাও চাইতে পারতাম। মন খারাপ করো না, আশেপাশে অনেক ভাড়াটিয়া কোরবানি দিছে, কেউ না কেউ গোস্ত দিতে পারে। কত আত্মীয় স্বজন কোরবানি দিছে, এখানকার ভাড়াটিয়া গুলা কোরবানি দিছে, কেউ একটা বার খোঁজও নিল না। এই শহরে কেউ কারো না ময়নার মা। আপা কতদিন গোস্ত খাইলাম, গোস্ত খাইতে মন চায়? আচ্ছা থাক, আমরা ঈদের দিন গোস্ত খাবো না। ও আমি তো বুঝলে গেছিলাম, আর কয়টা দিন পরেই তো করবা নিলি। ওই সময় আমরা মন ভরে গোস্ত খাবো। হাপা যা গোস্ত মামু, সবগুলো আনবা, মন ভরে খামো। আচ্ছা ঠিক আছে, মন ভরে খাইছ, এখন ভাত খা, ভাঙ্গারি টুকাইতে যাইতে হইব না। ঈদের দিন পাতে থাকবো গোস্ত, আর বাস এমনি এমনি মাইখা মাইখা খামো। কি করতেছ মামু? বলতাছে দুই দিন পর ঈদ, গরু কিনবো। আব্বু সবাই গরু কিনে, তুমি কেন কিনো না? আমরাও একদিন একটা বড় গরু কিনে কুরবানি দেব। কবে গরু কিনবো আব্বু? তুই জাগিয়া পড়তে বস, বাসা ভাড়া দিতে পারি না, গরু কিনবো। শিউলি ময়নারে বকতাছো কেন? দেখো আমার না বাড়িওয়ালার কথা শুনতে আর ভালো লাগতেছে না, তুমি যেমনি হোক আজকে বাসা ভাড়ার ব্যবস্থা করবা। আচ্ছা ঠিক আছে, আজকে বেতন চাবো। আপু আসার সময় আমার জন্য চকলেট নিয়ে এসো। এই তোর না পড়তে বসতে বলছি, আর তুমি খারাপ আছো কেন? যাও অফিসে যাও, যা পড়তে বস। ভালো আর থাকতে দিলে কই, আজকে মাসের কত তারিখ? ও আসলে আন্টি ও এখনো বেতন পায় নাই তো, তাই আজকে মাসের 22 তারিখ, এখনো তোমার জামাই স্যালারি পায় নাই, নাকি টাকা পাইয়া কেনাকাটা করে ফেলাইছো? না আন্টি আজকে বেতন পাওয়ার কথা আছে, যদি পায় আমি নিজে যাই দিয়ে আসবো। হ্যাঁ বাসায় নিয়ে দিয়েও, তোমার আঙ্কেল কুরবানির গরু কিনতে যাইব, টাকার লেগে এখনো পর্যন্ত গরু কিনতে যায় নাই। আচ্ছা ঠিক আছে। অভাব থাকুক আর না থাকুক, টাকা পাইবো, দিয়ে দিলেই তো ঝামেলা শেষ। দিবে তুমি কালকের মধ্যেই বাসা ভাড়াই না দিবা, আর কোনো কথা নেই। বেতন না দিলে আমি কোথেকে দিব? আমার হইছে যত জ্বালা, যাও হাত মুখ ধুয়ে আসো, খাইবা। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর গরু দেখছ পা। গরুটা আসলে অনেক সুন্দর।
এই গরুর গোস্ত অনেক মজা হইব। আরে বলো, সব গরুর গোস্তই তো মজা। না, এই যে লাল গরু, এই লাল গরুর গোস্ত আরো মজা। আচ্ছা ঠিক আছে, এই গরুর গোস্ত ঈদের দিন লবনে। সোলাফা, এলাকায় কার কার বাড়িতে কোন কোন সুন্দর গরু আছে দেখাই। হ, ঈদের দিন তাহলে ওইসব বাড়িতে গোস্ত লবো, চল। আমি আর এইসব চাপ নিতে পারতেছি না। সংসারই যখন চালাইতে পারো না, তাহলে বিয়া করতে গেছিলা কেন? ভুল হয়ে গেছে আমার, যাও চলে যাও। এখন সন্তান জন্ম দিয়ে চলে যেতে কইতাছো? কি করবো তাহলে কো? তোমার সংসারে আইসা আমার জীবনটা না শেষ হয়ে গেছে। যাও এখনই যাই, বাড়ি হলে ভাড়া দিয়ে আসবা। তুমি যাও। আমি পারবো না, তুমি যাও। আমি যাইতেছি। আপা, ভিতরে গরু গোস কাটার শব্দ হইতাছে। আমরা গরিব, টোকাই দেন না একটু গোস্ত। মানার মা, তোমারও ঈদ মোবারক। ময়না, তোমার আম্মুরে কও ঈদের দিন রাগ করে থাকা ভালো না। আম্মু ঈদের দিন রাগ করে থাকা ভালো না। খিদা লাগছে, আমাকে কিছু খাওন দাও। আজকে ঈদের দিন বাসায় কি আনছো যে আমি রানমু আর তোমরা খাইবা? যা রিজিক আছে তাই দাও, বিসমিল্লা বইলে আমরা খামো। আঙ্কেল, ও আঙ্কেল, একটু গোস্ত দেন। আঙ্কেল, আমার ঘরে একটু গোস্ত দেন না, আমরা গরিব মানুষ। ও আঙ্কেল, গেট এত টাকাটা কি করতে আসছ তুমি? আঙ্কেল, আমরা অনেক গরিব মানুষ, আমগো দুটো গোস্ত দেন না। গোস্ত শেষ, আন যা। ওই যে কাটাকারি শব্দ হইতাছে। হ্যাঁ বড়া, এত কথা কস কেন? তো যাইতে কইছি না, যা। দাও, এখন মায়ের জবাব দাও।
আমি তোমার অন্যদিন গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। না আজকেই খাবো। তাই খাবি নাকি মার দিব? আহা ওরে মারতে চাইতেছো কেন? আমার মায়া খাইব। ময়না খাও। না গোস্ত ছাড়া খাবো না। আমার আম্মু না ভালো, আমার আম্মু খাই। খাও, তোমার আরেকদিন গোস্ত এনে খাও না তো। না আজকেই খাবো। আম্মু বলছে ঈদের দিন আমার গোস্ত দিয়ে ভাত দিব। আইসা তুমি কেমন বাপ? হ্যাঁ আজকে ঈদের দিন একটু গোস্ত আনতে পারলাম না, মায়েরা খাইতো। ঠিকই কইছো, আমার মতো পোড়া কপাল বাপই দুনিয়ায় কম আছে। আমার বাপ মা কেন যে তোমার লগে আমারে বিয়া দিছিল। আম্মু খাও। না গোস্ত সারা ভাত খাবো না। যাও না, বাড়িওয়ালার কাছ থেকে একটু গোস্তের তরকারি চাই নিয়ে আসবো। মায়ের গিয়ে না খাই থাকবো। আমি পারবো না, তুমি যাও। যে গোস্ত আছে আগামী 6 মাস আমরা গোস্ত কিনতে হইব না। কুরবানির মাংস বেশি দিন ফ্রিজে রেখে খাওয়ান ঠিক না। এত কথা কক, তোমার না কিছু কথা কম কইতে, বেশি কথা কম। আম্মা এত টাকা দিয়ে গরু কিনছে, তুই সেদিন না খাইলে পোষাইব? এই যে বাজারের গোস্তের কোনো ভরসা আছে? কুরবানির মাংস হচ্ছে খাঁটি মাংস, এটা বছর বই রাখাম কুরবানি দিয়া। কুরবানি কি শুধু নিজে খাওয়ানোর লেগা দেয়, আল্লাহরে খুশি করার লেগা দেয়? আবার বেশি কথা কইতেছ। এই যে খালি এক বাটি গরুর মাংস লিয়ে আইস, গলি যাবো না করছে, হিরা আনো না এটা। যাও গলি যাবো না, নিয়ে আসো। আমার চাইতেই হইব। আমার হাত চাইতেছে না, আমার হাত যাইতেছে না কেন? বুঝছি চক্ষু লজ্জা, চোখ বন্ধ করে ফেলি। কিছু বলবেন? আমি আপনাকে বাসায় ভাড়া থাকি। ও আচ্ছা, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসি। আচ্ছা এমন থম মাইরা বসে আসিস কেন? তোর বাপে তো গোস্ত তরকারি আনতে গেছে। আব্বু কখন আসবে?
ওই যে হ্যাঁ বুঝতে তুমি কান্দো না, আমি গোস্ত খামো না, ভাত খামো। আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইলো, গরিব বানাইতো মন খারাপ করো না। আশেপাশে অনেক ভাড়াটিয়া কোরবানি দিছে, কেউ না কেউ গোস্ত দিতে পারে। কত আত্মীয় স্বজন কোরবানি দিছে, এখানকার ভাড়াটিয়া গুলা কোরবানি দিছে, কেউ একটাবার খোঁজও নিল না। এই শহরে কেউ কারণ আমার মা কেমন ওই গোস্ত দিতে আসছে, যাই গোস্ত নিয়ে আসি। একটু গোস্ত দিবেন, আমরা মেলা গরিব মানুষ, একটু গোস্ত দিলে আপনার লেগে অনেক দোয়া করবে। দেন এই গরিবরে একটু গোস্ত দেন, আমরা তো সারা বছর গোস্ত খাইতে পারি না, এই কোরবানির ঈদাইলে একটু গোস্ত খাইতে পারি। আমরা তো কোরবানি দেইনি। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে শোনো, যে কোন আসলে কেমনে যে কই, তুমি কি আমার কাছে দুই টুকরা গোস্ত বিক্রি করতে পারবা? আমার মায়ের ঈদের দিন আইন্দা খাওয়াইতাম, কান্নাকাটি করতেছে, টাকার অভাবে গোস্তও কিনতে পারিনি। কি করতেছো, পুরা ডানা অল্প একটু দিলেই হইব। রাখেন তো আন্টি, আমি তো আর মেলা বাড়ি থেকে বস্তু টোকাই লেতে পারবো, আপনি তো আর ওইটা পারবেন। হ ঠিকই কইছো, মধ্যবিত্ত না হইয়া তোমাকে মতো গরিব হইলেই মনে ভালো। আন্টি আপনার পরিবারের সবাই এলে গোস্তটা খায়, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের কষ্ট বুঝ। তোমরা গরিব হইলেও তোমাকে মনটা অনেক দেব, অনেক দেব। স্যার আমার একটু গোস্ত দিবেন, আমরা খুব গরিব মানুষ। গোস্ত নেওয়ার লেগে উপরাইছো, উপরাই লাগে মনে গেট খোলা ছিল, এই সুযোগে ঢুকা পড়ছে। গেট খোলা আছে। আই মানিক, মানিক স্যার, স্যার স্যার আমার গোস্ত লাগবে না, আমি চলে যাইতেছি। দেখালাম, হ্যালো।
স্যার। কিরে থাকোস কই, এই বস্তির মায়াটা উপরুটলো কেমনে? বাথরুমে গেছে। কাম তো ওই তিনটাই তোমার, খাও ঘুমাও আর বাথরুমে যাও, দাঁড়ানি করবা কখন? তোমার চাকরি কিন্তু নট করে দেবো। যা নিচে যা, বেয়াদ অনেক ভালো, আমার জোর করে দিয়া গেল। কি মজা আজকে গোস্ত খামু। গরিবের দুঃখ গরিবের আয় বসে। যাও মাইনা রান্না কর, তারপর আমরা সবাই একলগে খামো। আচ্ছা ঠিক আছে, আম্মু আমিও যাবো। আচ্ছা আপা না আয় নাকি, আপা কখন গোস্ত রানবো কখন খামু? যেখানে কইব চাই বেসাই গিয়া। আব্বা তুমি এই গোস্ত খেতে পারো না, বান্নারি খামো আব্বা। অনেক কষ্ট করে ঢুকাই দিল আব্বা, গোস্তরা বেঁচো না আব্বা। আর খাইতে পারবো না। থাক ভাই কান্দিস না, তুই আমার লগে, আমি তোর গোস্ত। তুমি খাও না কেন? এই যেমন মাইয়া খাইতেছে, আমি একটু মন ঘুরে দেখি। খাও না। আমার এই ছোট ভাইটা গোস্ত দিয়ে ভাত খাই, বাস কি ঈদের দিন উপরে যাওয়া যাবো না? বাইরে বাইরে ভাই, আন্টি গোস্ত দিয়েছি, গেলেই খাইতে দিব। আমাদের কপালে মনে হয় গোস্ত খাওয়া নাই।
থাকবে মন খারাপ করিস না। রান্না করার গুরুগ্রস্তর গিরা নাইতাছে কি যে মজা রে আফা। আমি আর গোস্ত খামু না আপা, গোস্ত খা ভালা না, গোস্ত খালি গ্যাস হয়, সুরকানি হয়, এর চামকে পান্তাবাতি ভালা, অনেক মজা। আমরা পান্তাবাতি খাই।